বন্ধুরা, আজ আমি বানাচ্ছি আলু পেঁয়াজের তরকারি। তো দেখো, কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, অল্প জিরে ফোড়ন দিয়েছি, জিরে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এক টুকরো ছোট্ট লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা। লঙ্কাটা ভেজে নিচ্ছি, লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আলু কাটা আছে। আলু ভাজা যেভাবে কাটা হয় সেভাবে আলু কেটেছি। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আলু দিয়ে দিলাম তেলের মধ্যে। এর মধ্যে আমি হাফ চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি, এক চামচ লবণ দিয়ে দিয়েছি, যেহেতু রুটির সাথে খাওয়া হবে সেহেতু বেশি লবণ লাগবে না। এবার আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখো, আমার আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে যে দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। এবার নাড়তে থাকবো, পেঁয়াজটা ভাজা ভাজা করবো আলুর সাথে। দেখো বন্ধুরা, আলু পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু আমি জল দিয়ে দেবো, যাতে মাখা মাখা হয়ে যায় তরকারিটা। জল দিয়ে ভালোভাবে নেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার আলু পেঁয়াজের তরকারি হয়ে গেছে। দেখতে খুব একটা ভালো না হলেও খেতে কিন্তু খুব ভালো হয়, ভাতের সাথে বলো, রুটির সাথে বলো, খেতে ভালো হয়। এটা আমি বাবার বাড়িতে কোনোদিনও খাইনি। আমি আলু পেঁয়াজের পোস্ত পছন্দ করি না, কিন্তু এই সবজিটা আমি শ্বশুরবাড়ি এসে খেতে শিখেছি। সবজিটা কিন্তু খুব ভালো। এটা বাড়িতে কিছু থাকবে না, আলু পেঁয়াজ তো থাকবে, হয়তো রুটির সাথে বা ভাতের সাথে খুব তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। যদি ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট করো।